नमस्कार एपिसोड नम्बर 62 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একদম টোটালি পূজোর কাজ নিয়ে। পূজোর যে স্পেশাল কাজ আমাদের পূজো শপিং তো থাকি, সেইগুলো নিয়েই দেখাবো। যাদেরই পছন্দ হচ্ছে আমার শাড়ি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে বা শাড়ির নাম্বার দিয়ে বুক করুন। আর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব আমার প্রোগ্রামটা শেয়ার করতে, লাইক করতে আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল। তো চলুন শুরু করি, বেশি কথা না বাড়িয়ে শাড়ি দেখা স্টার্ট করে দিই। শাড়ি নাম্বার 1 প্রথমেই দেখাবো, একটা জুরি বর্ডার তসরে বাটিক। এটা হচ্ছে জুরি বর্ডার তসরে বাটিক করা শাড়িটার, সরি, অল ওভার কাজ আছে। এটা হচ্ছে আঁচল, পুরো শাড়িটাই হ্যান্ড বাটিকে করা হয়েছে জরি বর্ডার তসরে। আর এটা এই হচ্ছে আঁচলটা, পুরো বডিটা এইভাবে প্যানেল করে করে গেছে, পুরো বডি প্যানেল করে গেছে। আমি প্লিটস দিয়ে দেখাচ্ছি, একদম পিওর তসর। এটা কিন্তু দেশি তসর, জরি বর্ডার দেশি তসর। এটা যেহেতু ওয়ান পিস ছিল আমার কাছে, তাই এটাতে ডিসকাউন্ট আছে। আপনারা এই কোয়ালিটির বাটিকে এরপরে কিন্তু আমি এই দামে দিতে পারবো না, তাই আজকে এপিসোডে যা দেখাবো সবগুলোই ডিসকাউন্ট, অলমোস্ট প্রাইস। চটপট বুক করে নেবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে কোন শাড়িটা নিচ্ছেন। পুরো শাড়ি এইভাবে প্যানেলে গেছে, এটা হচ্ছে আঁচল, পুরো শাড়ির ভিউ আছে। এটা শাড়িটা খুলে দেখাবো, এই হচ্ছে আঁচল, অল ওভার শাড়িটা এইভাবে প্যানেল করে করে গেছে। এটার কালারটা মুখে এক্সপ্লেন করা খুব মুশকিল, একটা চিনে বাদামের খোলার কালার আর তার সাথে চকলেট দিয়ে শাড়িটা কাজটা করা হয়েছে। আর এই প্যানেলটাতে মাল্টি কালার আছে, টোটালি হ্যান্ড বাটিক। এখনো মোমে গন্ধ বেরোচ্ছে, যিনি পাবেন হাতে পেলেই বুঝতে পারবেন এটা টোটালি হ্যান্ড বাটিক এবং অল ওভার কাজ আছে শেষ অবধি। এইটা আছে ব্লাউজ পিসের হাতাটায়, পুরো অল ওভার স্ট্রাইপ জরির। আচ্ছা, এটা হচ্ছে আজকের অনুষ্ঠানে শাড়ি নাম্বার 1। অরিজিনাল প্রাইস ছিল 5,500, ডিসকাউন্টেড প্রাইস 5,300। অবশ্যই শিপিং লাগবে, যারা শাড়ি বুক করছেন তারা জানাবেন যে কোথা থেকে আপনারা বুক করছেন, সেই জায়গা অনুযায়ী আমাদের কুরিয়ার চার্জ আমরা বলে দেব। এটা হচ্ছে শাড়ি নাম্বার 2, এটাও জরি বর্ডার তসর, এটাতে আছে আরি কাশ্মীরি, এটা টোটালি হ্যান্ডের কাজ। আমি আঁচলের নিচের অংশটা প্রথম দেখাতে বলবো, এটা কাশ্মীরি জাল আছে, এটা আরি কাশ্মীরি। তারপর অল ওভার শাড়িটাতে এভাবে বুটা আছে, অল ওভার শাড়িতে কাজ আছে। এটা একটা মাস্টার্ড অ্যান্ড গোল্ডেনের মাঝামাঝি কালার, ইয়েলোটা পুরোপুরি মাস্টার্ড ইয়েলো না, আবার একদম গোল্ডেন ইয়েলো না, এরকম একটা ইয়েলো কাজ তার কালার, তার মধ্যে দিয়ে হ্যান্ড আরি কাশ্মীরি করা হয়েছে পুরো শাড়িটাতে। এই এক একটা বুটা আমি জাস্ট একটু জুম করে দেখাবো, এটা আছে কাজটা। এই হচ্ছে আঁচল, আঁচলের পরে অল ওভার শাড়ি এইভাবে গেছে, উইথ মাইকা আছে, ছোট্ট ছোট্ট বডিতে মাইকা দিয়ে আড়ি দিয়ে বাঁধানো হয়েছে, অল ওভার শাড়ি এইভাবে গেছে। আর এইটা আছে ব্লাউজের হাতার কাজ, এটা আছে ব্লাউজের হাতার কাজ। অবশ্যই আপনারা আমার মতো একটা রানী কালারের র সিল্কের ব্লাউজ দিয়ে ট্রাই করতে পারেন। শাড়ি নাম্বার 2, অরিজিনাল প্রাইস 5,900, ডিসকাউন্টেড প্রাইস 5,500। নাম্বার 3, এটাও জরি বর্ডার তসর, একদম সব পুজোর কাজ দেখাচ্ছি, এক্সক্লুসিভ শাড়ি,
एक्सक्लूसिव पूजा साड़ी है, ये पूजा के लिए बना हुआ है। ये पूरा टोटली हैंड आड़ी में पेटाई जरी का काम है, टोटली हैंड वर्क है। एटा एक टू जूम करे देखाबो, एटा होच्छे कॉपर दिए काजटा करा हुए छे, कॉपर कलर के जरी दिए काजटा हुए छे। एटा होच्छे आँचल और प्लीट्स दिए देखाबो पूरो शाड़ीर व्यू। टोटली कॉर्ड पाइपिंग करे शाड़ीटा टोटल एकदम कंप्लीट करा आछे। एटा निजस्व ब्लाउज पिस आछे बट एटा किन्तु जे कोनो कलर ब्लाउज दिए ट्राई करते ही पारें, मैजेंटा रेड ग्रीन जे कोनो जखन जेरम इच्छा एमनकि माल्टी दिए ट्राई करा जेते पारे। ए होच्छे टोटल शाड़ीर व्यू, हैंड आड़ी विथ पेटाइजरी। जोड़ी बॉर्डर तसर ऑल ओवर शाड़ी यही भावे गेछे, भेतरेर बिंदीगुलो किन्तु आड़ीतेई करा हुएछे। আর এটা আছে ব্লাউজ পিস, এটা হাতাতে এই যে সাইডের এই কাজটা দিয়ে দেয়া হয়েছে ব্লাউজের হাতায়। এটা হচ্ছে শাড়ি নাম্বার 3, প্রাইস 6499। নেক্সট আসবো রেশম মটকা, পিওর রেশম মটকা যে শাড়িটা আমি পরে আছি, এটা দেখিনি তারপর আমার শাড়িটাতে আসছি। এগুলো একদম পিওর কোয়ালিটির এবং যেহেতু আমার কাছে এক একটা ডিজাইন এক পিস করেই রয়ে গেছে, এগুলো আপনারা ডিসকাউন্ট পাবেন। এটা হচ্ছে শাড়ি পিওর রেশম হ্যান্ডউইভ, এটাতে পুরোপুরি সিল্ক মার্ক আছে, এটা সিল্ক একদম হ্যান্ডলুম মার্ক দেওয়া পিওর ম্যাটেরিয়াল। হাফ শাড়িটা এরকম ম্যাজেন্টা কালার গেছে আর বাকি হাফটা আছে ব্লুতে, বাকি হাফটা আছে। এটা হচ্ছে পিওর সিল্ক মটকা, পিওর সিল্ক মটকা, এটা আছে পিওর সিল্ক মটকা, দুটোই পিওর কোয়ালিটি, পিওর মেসলিন অ্যান্ড পিওর সিল্ক মটকা। অবশ্যই একটা ট্রাই করতে পারেন পুজোর জন্য, একদম এক্সক্লুসিভ। এই হচ্ছে টোটাল শাড়ির ভিউ, ভীষণ কালারফুল, ভীষণ লাইট ওয়েট, সবচেয়ে বড় কথা ভীষণ লাইট ওয়েট এবং হ্যান্ড উইভিং। ব্যাক পোর্শনটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা টোটালি হ্যান্ড উইভিং, কোনো রকম মেশিন উইভের নয়, সেই জন্যই কিন্তু হ্যান্ডলুম মার্ক দেওয়া আছে। এটা হচ্ছে শাড়ি নাম্বার 4, পুরো শাড়িটা এই পোর্শনটা যাচ্ছে মসলিনে হাফটা আর বাকি হাফটা যাচ্ছে পিওর সিল্ক মটকায়। আর এইটা আছে ব্লাউজ পিস, তবে এটা কিন্তু ম্যাজেন্টা কালারের ব্লাউজ দিয়ে বা মাল্টি কালারের ব্লাউজ দিয়ে এক্সক্লুসিভ লাগবে। শাড়ি নাম্বার 4, অরিজিনাল প্রাইস 7000, ডিসকাউন্টেড প্রাইস ফর দিস এপিসোড অ্যান্ড দিস টুডে শাড়ি প্রাইস ইজ 6550। নেক্সট দেখাবো আমার শাড়িটা, এটাও সেম ম্যাটেরিয়াল, আগেরটা ছিল গোলাপ, এটা আছে পদ্ম লোটাস, এটাও টোটালি হ্যান্ড উইভিং পিওর মটকা, গ্রে কালারের ওপরে এই মাল্টি কালার দিয়ে করা হয়েছে আর হাফ পোর্শন পিওর মটকা ম্যাজেন্টা কালার, পিওর মাসলিন অ্যান্ড পিওর মটকা। এটাও আছে হ্যান্ডলুম মার্ক, দেখিয়ে দিচ্ছি পিওর হ্যান্ডলুম মার্ক। এইটার শাড়ি যদি কেউ চান এটাও পেতে পারেন, অরিজিনাল প্রাইস 7000, ডিসকাউন্টেড প্রাইস 6550। নেক্সট দেখাবো পিওর মেসলিন, এগুলো প্রত্যেকটা ডিসকাউন্টেড প্রাইসে আছে, আপনারা নিয়ে নিতে পারেন কারণ এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি দাম যেটা বলছি সেটাই, 7000 প্রাইস ছিল, এখন ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে পিওর মেসলিন, এটা মটকা নয়, অনলি মেসলিনে। এই হচ্ছে আঁচল, একদম লেমন টার্টের কালার, লেমন কালার, ভীষণ সুন্দর কালারটা, টোটালি হ্যান্ড উইভিং। এটা হচ্ছে সানফ্লাওয়ার মোটিভ, একটা মোটিভ ধরলেই বোঝা যাবে এটা সানফ্লাওয়ার মোটিভ, টোটালটাই মসলিনে আছে অল ওভার।
আমি প্লেটস দিয়ে দেখাচ্ছি ইউনিক কাজ এগুলো টোটালি হ্যান্ড উইভিং এই শাড়ি কিন্তু কয়েক বছর পর আর পাওয়া যাবে না কারণ যারা এই কাজগুলো করেন তাদের আর এখন আস্তে আস্তে এই কাজে আসছেন না তাই এই একটা আপনাদের কালেকশনে রাখতেই পারেন এগুলো সত্যি অ্যাসেট শাড়ি এই হচ্ছে টোটাল ভিউ এই আসছে আঁচল এটা হচ্ছে আঁচলের কাজ অল ওভার সানফ্লাওয়ার মোটিভ অল ওভার কাজ আর এইটা আছে ব্লাউজ পিস এটা আছে ব্লাউজ পিস শাড়ি নাম্বার 5 অরিজিনাল প্রাইস 7000 ডিসকাউন্টেড প্রাইস 6550 এগেন মেসলিন এটা জাম কালার একদম কালো জামের যে কালারটা সেই কালারটা এটার কাজটা একটু কম বলে প্রাইসটাও কম কিন্তু দেখতে ভীষণ সুন্দর এটা প্যানেল করে করে গেছে একটা প্যানেলে স্ট্রাইপ আর একটা প্যানেলে এরকম কাজটা গেছে এটাও কিন্তু টোটালি হ্যান্ড উইভিং এর কাজ এই হচ্ছে আঁচল পাখি বার্ড মোটিভ পিওর জিনিস একদম এটা তো সিল্ক মার্ক আছে আমি দেখিয়ে দেব এটা আছে ব্লাউজ পিস হাফ পোর্শনটা পুরোটা জরি স্ট্রাইপে আছে এটা আছে কুচিটা আর এই হচ্ছে বডি এই আছে আঁচল টোটাল ভিউ আঁচল এইভাবে প্যানেল করে গেছে এটা টোটালি হ্যান্ড উইভিং পিওর মটকা হাফ পুরোটা জরি স্ট্রাইপে এটা আছে ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ি নাম্বার এটা হচ্ছে শাড়ি নাম্বার 6 অরিজিনাল প্রাইস 6500 ডিসকাউন্টেড প্রাইস 6200 নেক্সট মধুবনী যে শাড়ি কোনো দিন পুরনো হয় না এবং যেগুলো আমাদের ঐতিহ্য সেই রকম একটা শাড়ি পিওর মধুবনী এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডিটা আর এটা হচ্ছে কুচি এই হচ্ছে কুচি পিওর হ্যান্ড মধুবনী মধুবনী থেকেই করানো হয়েছে পুরোটা হাতের কাজ আঁচল এই যাচ্ছে বডি দুদিকে বর্ডার করে বুটি আর কুচিটা আমি পুরোটা খুলে দেখাবো প্লিটস পোর্শন হ্যাঁ ইয়ে টোটালি হ্যান্ড পেন্টিং অ্যান্ড ভেজিটেবল কালার এইটা আছে ব্লাউজ পিস স্ট্রাইপে এটা উইভিং এ এটা হচ্ছে শাড়ি নাম্বার 7 অরিজিনাল প্রাইস 7000 ডিসকাউন্টেড প্রাইস 6500 এগেন ভাগলপুরি তসর এটা কিন্তু এই তসরটা উইভিং এ এক
একটা সুতো তসর একটা সুতো কটন আছে এই শাড়িটা আর টিকুলে এটা আছে আঁচলে এটা আছে বডিটা পুরো হাফটা কাজ আছে যে পরিমাণ কাজ আছে এটা পিওর তসরে হলে অনেক বেশি দাম হতো বাট ম্যাটেরিয়ালটা যেহেতু কটন মিক্সড আছে ওই জন্য প্রাইসটা একটু কম আছে এই আছে টোটাল ভিউ পুরো শাড়ি এটা টোটালি হ্যান্ডের কাজ এইটা হচ্ছে আঁচল এখানে ময়ূরটা একটা জুম করে দেখাবো কাজগুলো একটুখানি পুরো হাফটা অল ওভার আছে ময়ূর আছে মাছ আছে সমস্ত কিন্তু এটা ভেজিটেবল কালার দিয়ে হ্যান্ডে করা হয়েছে পেন্টিংটা আর এই হচ্ছে বাকি হাফটা এটা আছে ব্লাউজ পিস ব্লাউজের হাতাটাতে ব্লু স্ট্রাইপ আছে এটা উইভিং এ শাড়ি নাম্বার 8 অরিজিনাল প্রাইস 7000 ডিসকাউন্টেড প্রাইস 6400 নেক্সট দেখাবো বাফতা তাসার হ্যান্ড বাটিক এইগুলো অনেক দিন আগে আমার কাজে দেয়া ছিল ওয়েদার আর বিভিন্ন কারণে কাজগুলো উঠছিল না একসঙ্গে পেয়ে গেছি অনেকগুলো তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর খুব চটপট বুক করুন ভীষণ আরাম কমফোর্টেবল ম্যাটেরিয়াল অ্যান্ড রিচ লুক এটা হচ্ছে আঁচল টোটালি হ্যান্ড বাটিক উইথ বাফতা তাসার এই আছে লুক অল ওভার হাফ শাড়িটাতে এরকম ভাবে কাজটা গেছে এটা যখন ঘুরে আসবে এটা ব্যাক পোর্শনে কাজটা আসবে আর কুচির দিকটাতে এইটা আসছে বডিটাতে ক্র্যাক আছে বাটিকের এই হচ্ছে আঁচল হাফটা ক্র্যাকে গেছে বাকি হাফটা বর্ডার করে যাচ্ছে এটা আছে ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ি নাম্বার 9 প্রাইস ইজ 3850 নেক্সট বাফতা তাসার ম্যাটেরিয়াল এই হচ্ছে আঁচলটা পুরো বডিতে অল ওভার গোলাপ বাটিক করা হয়েছে হ্যান্ডে এক্সক্লুসিভ কাজ টোটালি হ্যান্ড বাটিক এই হচ্ছে পুরো শাড়ির লুক এটা আসছে আঁচলে আঁচল হাফটা পুরোটাই অল ওভার হ্যান্ড বাটিক যাচ্ছে রোজ মোটিভে এক্সক্লুসিভ কাজ একদম ভরাট আর এই যাচ্ছে কুচিটা এটা চকলেট কালার ডার্ক চকলেট কালার এই আছে ব্লাউজ পিসের হাতার কাজ শাড়ি নাম্বার 10 প্রাইস ইজ 3850 উইদাউট রেড একটা বাফতা তাসার যারা রেড পরবেন না একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই হচ্ছে আঁচল হ্যান্ড ওয়ার্কস পেন্টিং ইয়া বাটিক জো ভি আপ বল সকতে হ্যায়
एंड ये मटेरियल इज बाफ्ता तसर। बाफ्ता तसर वीविंग में एक धागा तसर का एंड एक धागा मटका का ऐसे ही वीव होता है। ये टोटल लुक शरीर। आंचल एटा होच्छे बॉडीटा, एई होच्छे नीचे अंशटा। আর এটার ব্লাউজ পিসটা অল ওভার কাজ আছে, পুরো ব্লাউজ পিস অল ওভার কাজ আছে বাটিকের। শাড়ি নাম্বার 11, প্রাইস ইজ 3850। নেক্সট এই হচ্ছে আঁচল। অল ওভার শাড়িটা এইভাবে গেছে। ও সরি, সেটা উল্টো ভাঁজ করা আছে। বাকি হাফটা মাস্টার্ড ইয়েলোতে গেছে। স্কার্ট বর্ডার করে প্রচুর কাজ বাটিকের। এটা হচ্ছে বিন্দি বাটিক, এটাকে বলে বিন্দি বাটিক। এই হচ্ছে টোটাল ভিউ। এই আসছে শাড়িটা, আর এইটা যাচ্ছে ব্লাউজ পিস। এটার হাতা দুটো পুরো এইটা যাবে, বাটিকটা যাবে বিন্দি বাটিকটা, আর বডিটা হবে এই গোল্ডেন ইয়েলোটায়। এটা হচ্ছে শাড়ি নাম্বার 12, প্রাইস ইজ 3850। প্রত্যেকটা শাড়ির কুরিয়ার চার্জ আছে, ইসকে সাথ কুরিয়ার চার্জ অ্যাড হো জায়েগা। আপ জাহান মে রহতে হ্যায় উধার কা एड्रेस दे दीजिए, फिर हम बता देंगे आपको कि कुरियर चार्ज कितना होगा। এটা হচ্ছে আঁচল। এই আছে পুরো শাড়ি। ভীষণ ব্রাইট। এটা আসছে আঁচলে, হ্যান্ড বাটিক উইথ বাফতা তাসের মেটেরিয়াল আঁচল। এটা আসছে পুরো বডি। এটা যাচ্ছে কুচির দিকটায়। এটা আছে ব্লাউজের হাতায়, পুরো দুটো হাতায় এই কাজটা আসবে, আর বডিটাতে হবে এটা। এটা কিন্তু চকলেট কালার, ডার্ক চকলেট কালার, তার মধ্যে এই কালার গুলো আছে উইদাউট রেড। শাড়ি নাম্বার 13, প্রাইস ইজ 3850। এগেন বাফতা তাসের অনেকগুলো অপশন দিয়েছি, যার যেটা পছন্দ প্লিজ বুক করবেন। আমার বুকিং নাম্বার যাচ্ছে, আর যদি কেউ শোরুমে আসতে চান চলে আসুন। এটা আসছে আঁচল, হাফ শাড়িটা এইভাবে গেছে চকলেট কালারে, আর বাকি হাফটা যাচ্ছে এটা এই অফ হোয়াইটের মধ্যে ক্র্যাক দিয়ে কাজটা করা হয়েছে। এটাও কিন্তু উইদাউট রেড। এই আসছে পুরো শাড়ির ভিউ। এটা আসছে আঁচলে, পাল্লা
পুরো হাফ শাড়িটা এইভাবে গেছে, বাকি হাফটা এইভাবে যাচ্ছে স্কার্ট পার করে, আর এই আসছে ব্লাউজ পিস। ব্লাউজের হাতাতে বাটিকের কাজ আছে। এটা শাড়ি নাম্বার 14, প্রাইস ইজ 3800। যদি কেউ শোরুমে আসতে চান চলে আসতে পারেন, আমাদের সব রকম প্রোটেকশন নিয়ে আমরা শোরুম খুলছি, 12:30 থেকে 8টা অবধি খোলা। এটা আছে গোলপার্ক অঞ্জলি জুয়েলার্সের পাশের রাস্তায়, গোলপার্ক অঞ্জলি জুয়েলার্সের একদম পাশেই। এই হচ্ছে আঁচল, বডিটাই এটা যাচ্ছে, পুরো কুচিটা এইভাবে আসছে। এটাও একটা ইউনিক কম্বিনেশন। এটা আসছে আঁচলে, আঁচল এইভাবে যাচ্ছে, এটা ইয়ক কভার করছে, বাকিটা টেম্পল আর টেম্পলের মাঝে মাঝে এইভাবে একটা করে কলকা উঠেছে। অল ওভার শাড়ি এইভাবে গেছে। এইটা আছে কুচিতে, কুচি ডিজাইনটা এটা, আর এইটা আসছে ব্লাউজ পিসের হাতায়। শাড়ি নাম্বার 15, প্রাইস ইজ 3850। নেক্সট দেখাবো একটা ব্যাঙ্গালোর সিল্ক, ব্যাঙ্গালোর সিল্কে আরি কাশ্মীরি। ব্যাঙ্গালোর সিল্ক আরি কাশ্মীরি, সামনে অনেকেরই বিয়ে বা রিলেটিভদের প্রচুর বিয়ে আছে, অবশ্যই এরকম একটা শাড়ি নিতেই পারেন। এটা আসছে আঁচলে, রয়্যাল ব্লু কালারের পিওর ব্যাঙ্গালোর সিল্ক উইথ হ্যান্ড আরি কাশ্মীরি। পুরো শাড়ি এইভাবে ঝাড় করে গেছে। প্রত্যেকটা কুচিতে এইভাবে ঝাড় গাচ্ছে, প্রত্যেকটা কুচিতে। এটা আসছে পুরো শাড়ির ভিউ। এটা আসছে আঁচল, এই আসছে পুরো শাড়ি। পুরো শাড়িতে অল ওভারই কাজ আছে, যতটুকু পার্ট দেখা যাবে না সেইটুকু বাদে পুরো শাড়িটায় কাজ আছে। এইটা আছে ব্লাউজ পিসের হাতায়। শাড়ি নাম্বার 16, শাড়ির প্রাইস 7500। অরিজিনাল প্রাইস ছিল 8000, ডিসকাউন্ট দিয়ে 7500। নেক্সট একদম একটা রিসেপশনের শাড়ি, এই হচ্ছে আঁচল, পিওর ব্যাঙ্গালোর সিল্ক উইথ আরি কাশ্মীরি ওয়ার্ক। খুব ভালো করে দেখাবো এটা, অল ওভার শাড়িটা এইভাবে গেছে, প্রচন্ড গডি কাজ। এক একটা একটা বুটা আমি জুম করে দেখাতে বলবো, পিওর ব্যাঙ্গালোর সিল্ক, এটা আছে ডুয়াল টোন, এই হচ্ছে পুরো শাড়ির ভিউ, একদম এক্সক্লুসিভ একটা কাজ আরি কাশ্মীরি পিওর ব্যাঙ্গালোর সিল্কে। এই হচ্ছে ব্লাউজের হাতার কাজ, আমি পুরো শাড়িটা একবার খুলে দেখিয়ে দেবো।
আঁচল এইভাবে যাচ্ছে পুরো শাড়ি এটা বিয়ের একটা রিসেপশনের শাড়ি বা সেকেন্ড শাড়ি হিসাবে তত্ত্বের হতেই পারে বা এখন গিফট হিসাবেও একটা এরকম শাড়ি দেওয়া যেতেই পারে এটা হচ্ছে ব্লাউজের হাতার কাজ এটা হচ্ছে শাড়ি নাম্বার 17 প্রাইস ইজ 8550 এগেইন আদি কাশ্মীরি ডুয়াল টোন ব্যাঙ্গালোর সিল্ক পিওর ব্যাঙ্গালোর তম এক্সেলেন্ট কোয়ালিটির ব্যাঙ্গালোর সিল্ক এই হচ্ছে পুরো শাড়ির ডিজাইন একদম নতুন ডিজাইনটা এই হচ্ছে টোটাল শাড়ির ভিউ এই আসছে শাড়ির লুক এটা হ্যান্ড আরি কাশ্মীরি ওয়ার্ক পিওর ব্যাঙ্গালোর সিল্ক আঁচল পুরো শাড়ি এভাবে গেছে অল ওভার কাজ প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক আর এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতায় শাড়ি নাম্বার 18 তো প্রাইস ইজ 8550 আসছি পরবর্তী এপিসোড নিয়ে আপনারা যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে প্লিজ বুক করুন যারা আসতে চাইছেন আমার শোরুমে চলে আসুন 5A বালিগঞ্জ টেরাস এটা হচ্ছে গোলপার্ক অঞ্জলি জুয়েলার্সের পাশেই আমাদের টাইমিং 12:30 থেকে 8টা আর যারা এখান থেকে শাড়ি বুক করতে চাইছেন বুক করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট বা শাড়ির নাম্বার দিয়ে আর আপনাদের কুরিয়ার চার্জ আমি জানিয়ে দেবো অ্যাড্রেস দিলে শাড়ি পাঠিয়ে দিন তারপর আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের শাড়ি আপনাদের কাছে পৌঁছে দেবো